তাহলে দেখ, অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y সমান e টু দি পাওয়ার ট্যান ইনভার্স x। আর এটা মানে যদি এইটা হয়, এটার দিকে এখন তাকানোর দরকার নেই। y সমান যদি e টু দি পাওয়ার ট্যান ইনভার্স x হয়, তাহলে এই a পার্টটা আর এবং b পার্টটা এই দুটো অবশ্যই করতে পারবে। আমার যে পিডিএফটা আছে বা আমার ভিডিও সলিউশন যেগুলো আছে তার 27 নম্বরটার দিকে তাকালেই পেয়ে যাবি এইটা। আর এইটা করবি যেটা মানে সি পার্টটা, সি পার্টটার জন্য এই সিরিজটা লাগবে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট। এইটা তুই আগের যেটা একটু আগে করলাম সেইটার সলিউশন দেখে তুই এটা করতে পারবি, মানে করলি তোরা। আমি যেটা করে দেবো সেটা হচ্ছে, তার মানে এ বি সি হয়ে গেল, আমি যেটা করব সেটা হচ্ছে এইটা করব, ঠিক আছে? আচ্ছা তুই এখানে নাও বলে লিখছি, নাও ওয়াই সমান কত দেওয়া ছিল, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স দেওয়া ছিল। আর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট, ঠিক আছে? দিয়ে ছিল কত, এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট, এটা ছিল। আচ্ছা যদি ওয়াই জিরো বসাই, ওয়াইটা যদি জিরো, এখানে যদি জিরো বসাই, তাহলে দেখ ই টু দি পাওয়ার জিরো আসছে, তাহলে ওয়াই অ্যাট দ্য পয়েন্ট জিরো, এটা মানে এইখানটায় বসালে ই টু দি পাওয়ার জিরো, আর মানে কত, এটা মানে এই দিকটা যদি জিরো বসে তাহলে কত হবে এ জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি কত, সেটা হচ্ছে এ জিরো সমান ওয়ান, এটা পাচ্ছিস। আচ্ছা এগেন এটা যদি ডেরিভেটিভ করিস, এগেন করছিস কি, সেটা হচ্ছে ওয়াই ওয়ান, মানে এইটা যদি একবার ডেরিভেটিভ করিস তাহলে কত হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স এক্স এর জন্য আসবে কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে? আর এই দিকটা যদি ডেরিভেটিভ করিস তাহলে এই দিকটা ডেরিভেটিভ করলে কত হবে, এ জিরো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি আউট হয়ে যাবে, তাহলে এ ওয়ান শুধুমাত্র থাকছে প্লাস টু এ টু এক্স প্লাস তিন দুগুণে ছয় হবে, তাই না? তাহলে সিক্স এ থ্রি এক্স স্কোয়ার, তাই তো, প্লাস ডট ডট ডট, না সরি থ্রি এক্স স্কোয়ার, তারপরে কত হবে প্লাস ডট 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 চলছে, আচ্ছা যা বটে বটে থ্রি এ থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা এইখানে যদি ওয়াই ওয়ান অ্যাট দ্য পয়েন্ট জিরো বসাই তাহলে কি হবে, ওয়াই ওয়ান অ্যাট দ্য পয়েন্ট জিরো যদি বসাই তাহলে এটার ক্ষেত্রে পাওয়া যাবে, দেখ এইখানটায় বসালে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস জিরো স্কোয়ার, এদিকটা বসালাম সমান এই দিকটায় সব জিরো বসবে, শুধু এ ওয়ান, শুধুমাত্র এ ওয়ানটা থাকবে, তাই তাহলে এইখান থেকেও আবার তুই এ ওয়ান সমান কত পাচ্ছিস, ওয়ান পাচ্ছিস, ঠিক আছে? আচ্ছা তাহলে এ ওয়ান সমান ওয়ান পেলি। আর এই সি পার্টে যেটা পেয়েছিস সেটা লিখে দিচ্ছি, ফ্রম সি, ফ্রম সি, সি পার্টে যেটা পেয়েছিস সেটা হচ্ছে কত, এ এন প্লাস টু সমান কত, সেটা হচ্ছে এ এন প্লাস ওয়ান মাইনাস এন এ এন বাই এন প্লাস টু, সবাই এইটা পেয়েছিল, ঠিক আছে? এইখানে যদি এন এর মানটা জিরো বসাই তাহলে এন এর মানটা পুট করছি, পুট এন সমান জিরো, যদি এন এর মান জিরো বসাই তাহলে কি হবে, এন সমান যদি এখানে জিরো বসাই তাহলে দেখ এইখানটা হবে এ টু সমান, এখানটা কত হবে, এ ওয়ান মাইনাস জিরো ইন্টু এ জিরো বাই টু। আরে বাবা জিরো ইন্টু এ জিরো মানে তো এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এ ওয়ান মানে কত, এ ওয়ান মানে অলরেডি ওয়ান পেয়ে গেছিস, তাহলে এটা পাচ্ছিস হাফ, ঠিক আছে? তাহলে এ টু মানে হাফ পাচ্ছিস। এবার আমি পুট করছি, পুট এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু ওয়ান যদি পুট করিস তাহলে এন ইকুয়াল টু ওয়ান পুট করলে এইখানটা দিই, এন ইকুয়াল টু ওয়ান পুট কর তাহলে এদিকটা কত হবে, এ থ্রি সমান এইখানটা কত হচ্ছে বলতো, এন ইকুয়াল টু ওয়ান বসালে এ টু মাইনাস এন মানে ওয়ান মাইনাস এ ওয়ান বাই এখানটা ওয়ান বসালে থ্রি, এটা পাবে, তাই তো? তাহলে এ টু মানে কত, এ টু মানে হচ্ছে হাফ, তাহলে হাফ এ ওয়ান মানে ওয়ান বাই থ্রি, তার মানে এটা হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হাফ বাই একের তিন বাই তিন মানে হচ্ছে কত, ওয়ান বাই সিক্স পেয়ে যাবে, তাই তো, মাইনাস ওয়ান বাই সিক্স। আচ্ছা তো এরকম ভাবে চলতে থাকছে। সিমিলারলি এন ইকুয়াল টু যদি পুট করিস, পুট এন ইকুয়াল টু যদি টু পুট করিস তাহলে কত পাবি, তাহলে এ ফোর এখানটা সমান এখানটা পাবি এ থ্রি মাইনাস
2a2/4 ঠিক আছে, এটা যদি করিস তাহলে এটা করলে দেখবি যদি a3 ভ্যালু কত, a3 ভ্যালু হচ্ছে -1/6, a2 এর ভ্যালু হচ্ছে হাফ যদি বসাস তাহলে কত হবে একবার দেখে নিচ্ছি, তাহলে -a3 ভ্যালু -1/6 -a2 এর ভ্যালু যদি হাফ বসাস তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে একটা 1 হবে আর নিচেতে 4, তাহলে দেখ 7 আর নিচে 24 হচ্ছে, তাহলে -7/24 ঠিক আছে। আচ্ছা তাহলে এবার মানগুলো বসাতে যদি থাকিস, এইখানটায় মানগুলো যদি বসাতে থাকিস তাহলে কি দাঁড়াবে, মানটা কি হবে e^(tan−1x) সমান আমার কত হবে, প্রথমে ছিল a0, আর a0 মানে 1, তাহলে প্রথমে বসিয়ে দিয়ে 1 প্লাস a1x, তাহলে a1x মানে কত, a1 মানে হচ্ছে আবার 1, তাহলে শুধুমাত্র x প্লাস a2x2, a2 মানে কত, হাফ, তাহলে হাফ x2, তারপরে কত a3x3, a3 মানে কত, -1/6, তাহলে -1/6x3, a4x^4, তার মানে a4 মানে কত, -7/24x^4, ডট ডট দিয়ে চলছে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল এবং এটাই আমার প্রমাণ হলো, দ্যাটস ইট।